সো গাইস আমরা বাস থেকে নেমে গেছি, ঠিক আছে? আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই রাস্তা দিয়ে যেটা হচ্ছে, সো ফ্রেন্ডস আমরা কলেজে পৌঁছে গেছি এন্ড একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এই যে ভাই, এই কলেজে যাবি পরে? ব্লক চলছে, ব্লক চলছে স্যার, আমার এসব ভালো লাগে না। Did anybody out there hear me? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রানা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্র্যান্ড অ্যান্ড ফ্রেশ ব্লগ। সো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাসের বিবেকানন্দ কলেজ থেকে, মানে আমাদের কলেজ থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? ঘুরতে নিয়ে যাচ্ছে মানে পিকনিকে। সো দীপও যাবে, হ্যাঁ আমি যাব, সকাল রেডি দুজনে। স্নান টান করে দেখতে পাচ্ছ ওই যে চুল ভেজা, তুই স্নান করেছিস? হ্যাঁ স্নান করবো না। সো স্নান করেছে অ্যান্ড আরেকজনও যাবে আমাদের সাথে, সুব্রত চলে এসেছে। এই যে সাজু দিদি, তোমরা দেখতে পাচ্ছ, ও মনে হচ্ছে না কোথায় যাচ্ছে, কাশ্মীর যাচ্ছে, কাশ্মীর। সো আমরা বেরিয়ে গেছি একটু সানগ্লাস ফানগ্লাস পরে, জিরো পাওয়ার গ্লাস অ্যান্ড এদিকে এদিকে দীপ আছে আমাদের বন্ধু তিনজন। আমি আরও হচ্ছে ব্যাগ নিয়েছি, এটা জাস্ট শো শো। আমি ফাও ফাও ওয়েট নেবো কেন, যখন আমি কিছু ব্যাগে নেবোই না, বেকার কাজ। সো ফ্রেন্ডস আমরা এখন যাব হচ্ছে দক্ষিণপাড়ায় অ্যান্ড দক্ষিণপাড়া থেকে বাসে করে যাবো বিবেকানন্দ কলেজের সামনে। সো ওখান থেকে নেমে কলেজের সামনে, কলেজ থেকে বাসে করে উঠবো বা কিছু একটা থাকবে হয়তো আমাদের জন্য স্পেশাল কিছু থাকবে হয়তো ভ্যান। সো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। আমরা দক্ষিণপাড়ায় চলে এসেছি, এখন বাসে উঠবো, সামনে বাস, ঠিক আছে? তো চলো বাসে ওঠা যাক। বস বস। সো ফ্রেন্ডস আমরা বাসে উঠে গেছি, ঠিক আছে? তো এখন যাবো হচ্ছে বিবেকানন্দ কলেজের ওখানে, আমি ধরে দিচ্ছি ক্যামেরাটা, কিছু শোনা যাবে না। সো ফ্রেন্ডস আমরা এখন বাসে উঠে গেছি অ্যান্ড আমরা এখন নামবো হচ্ছে বিবেকানন্দ কলেজের সামনে। তো কলেজ থেকে নেমে তোমাদের সাথে দেখা হবে। সো গাইস আমরা বাস থেকে নেমে গেছি, ঠিক আছে? আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই রাস্তা দিয়ে যেটা হচ্ছে বিবেকানন্দ কলেজের রোড বলে তোমরা জানো, ঠিক আছে? অ্যান্ড আমরা এখন যাচ্ছি বিবেকানন্দ কলেজে। সো চেনা চেনা লাগছে রাস্তাটা, দেখতে পারতাম এই যে দুই মাথা। সো ফ্রেন্ডস আমরা কলেজে পৌঁছে গেছি অ্যান্ড একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এই যে ভাই, স্কুলের ফ্রেন্ড, ঠিক আছে? একটু হাই করো, ব্লক চলছে, ব্লক চলছে স্যার, আমার এসব ভালো লাগে না। এটা 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 সে কমেডি মতো করে দিবি। সো ফ্রেন্ডস আমরা কলেজে পৌঁছে গেছি অ্যান্ড সবাই আসবে আস্তে আস্তে, আর একটু পরে হয়তো বেরোবো আমরা, ভিডিওটা দেখতে থাকবো। ভিডিও স্টার্ট করে দিন, বল কথা বল। সো গাইস এসেছি গাড়ি থেকে, এক্ষুনি নামলাম, সব মালপত্র নামছে, ঠিক আছে? এই বক্স সব এখানে সেট আপ। সো আমরা বাদুর থেকে একটু দূরে এসেছি, ওখানেই সব পিকনিকটা চলছে। এই যে ঠিক আছে ফ্রেন্ডস, একটু সিনেমাটিক শট দেখো। এখন
চলছে, বক্স সেট আপ চলছে, ঠিক আছে, বক্স লাগাচ্ছে অ্যান্ড জায়গাটা খুবই ভালো। সো গাইস এখন হচ্ছে বক্স আপ সেট আপ চলছে, সো তারপরে নাচা গানা হবে, ঠিক আছে। সব বন্ধুরা বাইরে গেছে, আমাকে বলছিলো যাওয়ার জন্য, আমি যাইনি, এখানেই আছি। সো পরে যাবো, একটা বেল গাছ কি সুন্দর, ঠিক আছে, দেখতে হবে ভিডিওটা। সো গাইস আমরা এখন চলে এসেছি মাঠের মধ্যে, একটা বাগান আছে। সো গাইস আমরা চলে এসেছি এখন একটা বাগানের মধ্যে, ঠিক আছে। এই পাশেই আমাদের ওখানে পিকনিক স্পট, সো পাশে একটা আমবাগান টাইপের আছে, আমবাগান, এখানে পাশে লম্বু গাছ আছে সুন্দর সুন্দর। সো আমার তো খুবই ভালো লাগছে, তোর কেমন লাগছে? আমার তো সেই লাগছে, সেই। সো ফ্রেন্ডস এটাই হচ্ছে ফার্স্ট টাইম কলেজের পিকনিক, পিকনিকের এক্সপিরিয়েন্স। সো চলো আজকের দিনটা কেমন কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও থাকো আমার সাথে, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। এখন একটু ঘুরি, পরে আবার দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস পিকনিক স্পটের একটু পাশে আসলাম, দেখতেই পাচ্ছ পিয়াটা, জায়গাটা খুব সুন্দর। এই দেখে আগের দিন গেলাম তখন দারুন, এটা আসলো না, আমরা এর আগে এসে ঘুরে গেলাম, এখন আসলাম। সো কি সুন্দর দেখো তোমরা, এখানে ব্যাকে কাজ করছে, কি সুন্দর ধান ফান লাগাচ্ছে, এন্ড এই দিকটা তো পুরো বাও, শস্যের ক্ষেত সুন্দর, পিছনে ওরা আছে। একটু হাই কর, ওখানে একটা আইটিআই কলেজ আছে, ইগনোর করলি, ওখানে একটা আইটিআই কলেজ আছে, দেখো ভাই আমি আছি, ভাই আমি আছি, চাষ হচ্ছে, দেখতে থাকো কি পাচ্ছ, এরা গাজর চোরাচুরি করছে, কি সুন্দর জায়গা, ও লাগবে রে ফ্রেন্ডস। এই যে একটা গাজর পেয়েছে সত্যিকারে, এটা দেখা, এটা চাষ করা হয়, ওই যে আর একটা গাজর আছে, আরেকটা। সো ফ্রেন্ডস এখানে প্রচুর গাজর আছে, ঘোড়া চলছে, এই গাজর তুলছে, ধীরে ধীরে গাজর তুলছে, প্রচুর গাজর আছে এখানে, গাজর গাজর যেগুলো আমি ওগুলো মুখে ছেড়ে দেবো, জামাতি জল নষ্ট নিয়ে নে ভিডিও সার 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 জলটা। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা গাজর ফাজর তুলে গাজর খাচ্ছে, ঠিক আছে, কাদা পুরো একদম, দাঁড়া দাঁড়া এইটা একটু ধুই নিতে, কি করছে এরা, আর এদিকে এনে কি করছে, ছাড় দেখাতে হবে না, না তোর ইমেজ নষ্ট হয়ে যাবে। সো ফ্রেন্ডস ঠিক আছে, তোমাদের আবার পরে একটু সিনেমাটিক শট দেখাচ্ছি। সো ফ্রেন্ডস এখন এসেছি একটা পুকুরের পাশে, সুন্দর এই পুকুরটা, এখানে সুন্দর দেখুন, এই যে এখানটা একটা পুকুর সুন্দর। সো এই যে এরা, এরা হচ্ছে গাজর খাচ্ছে ফ্রেন্ডস, তোমরাও খাও, যেটা আমরাই তুলেছি, দেশি গাজর ফ্রেন্ডস, গাজর নাকি গাজর, সরি। আর এই ছেলেটা দেখো, এর হচ্ছে গিয়ে এরকম দেখা দেখা ভাই, দেখা দেখা। সো ফ্রেন্ডস আমি গাজর খাই, হচ্ছে গাজর খায় না, যেটা দরকার সেটাকে খায় না, ভালো লাগে না কেন? সো এই দেখো ফ্রেন্ডস ফটো তোলার স্টাইল, ও তো এটা হচ্ছে গিয়ে দেখা, তো এটা হচ্ছে গিয়ে চুরি করা গাছ, চুরি করা গাছ, মানে টেস্ট আলাদা, টেস্ট আলাদা। চাষি কাকুর কাছ দিয়ে আমরা চুরি করে, মানে চুরি দা ওনারা দেখেননি, নিজের দিয়ে তুলে সেটাকে ধুয়ে, এই পুকুর আছে, পুকুরটা দেখা, এই প্যানে একটা পুকুর আছে, এই যে এই পুকুরটা, এই পুকুরটা দিয়ে ধুয়ে তারপরে আমরা এখন খাচ্ছি। সো ফ্রেন্ডস কাকুটা বললো কোনো প্রবলেম নেই, খাও তো মুখটা দেখো, সেরা কোনো প্রবলেম নেই, কিন্তু সেই জমিটা, সেই জমিটা না, ক্যামেরা সুপ্রকার তো নেয়নি, সুপ্রকার নেয়নি, ক্যামেরা বলছে না লাগবে না, চলছে। সো খাও তো বলি, এখন আমরা যাব হয়তো পিকনিক স্পটে, সো মনে হচ্ছে না ওখানে আমরা খাবো, খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কি সব বলছি আমি, টিফিন কমপ্লিট হয়ে গেছে ওখানে, আমরা এখন যাব খেতে। সো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা টিফিন করবো, সো গান চালিয়ে দিয়েছে, সাউন্ডে কি হবে যায় না,
ফ্রেন্ডস ভেতরে এত সাউন্ড চলছে যে আমি ওখানে ভিডিও করতে পারছি না, আমি সেজন্য বাইরে এসেছি ফ্রেন্ডস, বাইরে এসে ভিডিও করছি, ঠিক আছে? তোমরা আমি মানে সাউন্ডটা যখন কম হচ্ছে তখন আমি ভিডিও করছি, এখন সাউন্ডটা কম আছে সেজন্য বাইরে আসলাম। আর আমি তোমাদেরকে দেখাবো যে ভেতরে কত পরিমাণে নাচ হচ্ছে, গান হচ্ছে, সব এনজয় করছে। সো তোমাদেরকে দেখাবো যে গান চলছে, শুনতে পাচ্ছ? বেশিক্ষণ থাকলে আবার কপিরাইট পড়ে যাবে, সেজন্য ফ্রেন্ডস দেখতে পাবো ভিডিও। আর আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি নাচ। সো গাইজ, কিছু রিল করতে আসলাম মাঠে। সো গাইজ, এখন বাজে হচ্ছে প্রায় 1:30, অ্যান্ড এখন আসলাম মাঠে সো কিছু রিল করার জন্য। আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে, অ্যান্ড পাশে তোমরা হয়তো স্ক্রিনশট দেখতে পাবে, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে ফলো করে দিও, আর নতুন নতুন রিল পাবে আর নতুন নতুন আপডেট পাবে ইনস্টাগ্রামে। অ্যান্ড সবাই ঘুরলাম ভালোই, এখনও পর্যন্ত ভালোই ঘুরছি। সো ওখানে পাশে গান চলছে, আর একজন আছে, ওই যে বিহান। সো এই ভিডিওটা আসবে 2 দিন পর। অ্যান্ড আমার অবস্থাটা দেখো গাইজ, সোয়েটার এখন আমার কোমরে। সো দেখতে থাকো ভিডিওটা। সো ফ্রেন্ডস, আমরা বাইরের দিকে ঘুরে এখন চলে এসেছি পিকনিক স্পটে। অ্যান্ড এখানে আমরা এখন খাবো, মানে এটা এখন আমরা লাঞ্চ করবো। সো এত সাউন্ড চারিদিকে, সেজন্য আমি তখন শুধু জাস্ট ভিডিওটা করেছি, আমি বাড়িতে এসে আমি ভয়েস দিচ্ছি আলাদা করে। সো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, ঠিক আছে গাইজ? অ্যান্ড এই ভিডিওটা খুবই অন্যরকম, অ্যান্ড আমার কাছে ফার্স্ট টাইম কলেজ পিকনিক, অ্যান্ড আমি তো খুবই এনজয় করেছি। তোমরা ভিডিওটা দেখো, তোমরা তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করো, ঠিক আছে গাইজ? অ্যান্ড চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড এনজয় করতে থাকো, সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব। এখন দুপুরবেলা আমরা খাবো, খাওয়ার টাইম হয়ে গেছে ফ্রেন্ডস, এই যে প্লেট প্লেট দিয়ে গেছে, অ্যান্ড এখন আমরা খাবো। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর সাউন্ড হচ্ছিলো বলে আমি ভিডিও করতে পারছি না সেরকমভাবে, আমি চেষ্টা করছি ভিডিও করার। সো সাউন্ডের প্রবলেম হতে পারে, ঠিক আছে? সো এবার খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া খুবই ভালো হয়েছে, বিরিয়ানি এবং চিকেন চাপ হয়েছে, ঠিক আছে? আমার তো খুবই ভালো লেগে গেছে। এই ভাইকে বললাম যে আমাদের সাথে বসে পর, বসলো না, অ্যান্ড কখন খাবে জানি না। এই তোরা একটু রিভিউ দে, কেমন হয়েছে রান্না? রান্না খুবই ভালো হয়েছে, ওখানে করেছে হচ্ছে গিয়ে বিরিয়ানি আর চিকেন চাপ, বাট হচ্ছে গিয়ে বিরিয়ানিতে চিকেন ছিল না, মানে আলুর বিরিয়ানি করেছিল আর চিকেন চাপ নর্মাল করেছিল। তো চিকেন চাপটা খুবই ভালো হয়েছে, আর চাটনি করেছিল, পাপড় ছিল না, খুবই ভালো করেছে মোটামুটি। ঠিক আছে ঠিক আছে, 200 টাকার মধ্যে ঠিকই আছে। আর এতরা ঘুরতে নিয়েছে, ঠিকই করেছে। আমরা ঘুরছি ফ্রেন্ডস, আর এই যে আরেকজন আছে, হ্যাঁ তুই একটু রিভিউ দে দেখি। হেভি খেলাম, পেট পুরো ভরে গেছে, কিন্তু একটাই কষ্ট, মাত্র 2 পিস চিকেন দিন। সে ফ্রেন্ডস আমাকে 3 পিস দিয়েছে, ঠিক আছে? আর আমরা সুন্দর একটা জায়গায় এসেছি ফ্রেন্ডস, এখন এই যে বাগানটা পিছনে, এই পুকুরটা, আর এখানে একটু বসবো ভাবছি। এখন যেহেতু খেয়ে দিয়ে উঠলাম আর ঘুম ঘুম পাচ্ছে, তো সেজন্য আমরা একটু গান হচ্ছে যেহেতু ওদিকে, সেজন্য আমরা এদিকে সরে আসলাম যাতে একটু ভিডিও করা যায়। সো আমরা এখন এখানে একটু স্টে করবো, অ্যান্ড তারপরে গানের ওদিকে যাবো, একটু নাচানাচি হবে হয়তো,
তো নাচানাচি এখনও হচ্ছে, কিন্তু আমরা নাচছি না, টায়ার্ড খেয়ে উঠলাম। অ্যান্ড খেয়ে কি বলবো, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে যখন যাবো তখন আবার ভিডিও স্টার্ট করবো। সো ফ্রেন্ডস, এই পিকনিকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এই ব্লগটা ভাবছি আজ পর্যন্তই এন্ড করবো এখনই। সো নতুন ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে, নেক্সট ভিডিও আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে যেটা বলি, চিল ব্রো, চিল।